সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে ভারতীয় ব্যাটাররা টোটাল রান করেছে 650। 51.5 ওভার ব্যাট করে ওভার প্রতি 12.62 করে রান তুলেছে মেন ইন ব্লুরা। আর অন্যদিকে বাংলাদেশের অবস্থা যেন শোচনীয়, 127, 135 ও 164। টি টোয়েন্টি সিরিজের 3 ম্যাচে বাংলাদেশের দলীয় স্কোরই বলে দিচ্ছে এই সংস্করণে তারা কতটা পিছিয়ে। 59.5 ওভারে ব্যাট করে সর্বসাকুল্যে 426 রান তুলতে পেরেছে টাইগাররা। ভারতের 12.62-এর বিপরীতে বাংলাদেশের ওভার প্রতি রান এসেছে মাত্র 7.16 করে। গোয়ালিয়র, দিল্লি ও হায়দ্রাবাদ। বাংলাদেশ ভারত সিরিজের 3টি টি টোয়েন্টি হয়েছে 3টি ভেনুতে। 3 ভেনুতে ভারতীয় ব্যাটাররা রীতিমতো তাণ্ডব চালিয়েছে, অথচ বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই, ভারতীয় ব্যাটাররা ঠিক একই উইকেটে খেলেছেন। 2006 সাল থেকে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু। এরপরের বছরে বিশ্বকাপে গিয়ে মোহাম্মদ আশরাফুল আর আফতাব আহমেদের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজকে হারানো। সেই সময় বাংলাদেশের খেলার ধরন ছিল খানিকটা আগ্রাসী। দেশের ক্রিকেট ভক্তরা ভাবতে শুরু করেছিলেন নিজেদের জন্য আদর্শ একটা ফরম্যাট বুঝি পেয়েই গিয়েছে বাংলাদেশ। কিন্তু পরের দেড় যুগে টি টোয়েন্টিতে প্রত্যাশা তো পূরণ হয়নি, বরং বাংলাদেশের টি টোয়েন্টি খেলার সামর্থ্য আছে কি না তা নিয়েও প্রশ্ন ওঠানো যেতে পারে। ভারতের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 2 দলের ব্যাটিং অ্যাপ্রোচেই তাই স্পষ্ট। পুরো সিরিজে ভারতীয় ব্যাটাররা 44টি ছক্কা হাঁকিয়েছেন, যেখানে বাংলাদেশের ছক্কা ছিল মাত্র 12টি। কেবল এক ম্যাচে সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনের 173 রানের জুটি গড়ার সময় তারা 13টি ছক্কা মেরেছিলেন, যা বাংলাদেশের পুরো সিরিজের চেয়েও বেশি। সব মিলিয়ে অবশ্য বাংলাদেশের 6-এর রেকর্ডই বেশ খারাপ। নিয়মিত টেস্ট খেলুড়ে দেশের মাঝে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের চেয়ে কম ছক্কা আছে কেবল জিম্বাবুয়ের। শর্টার ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ 179 ম্যাচে মেরেছে 701 ছক্কা। প্রায় 40 ম্যাচ কম খেলে আফগানিস্তানের 6-এর সংখ্যা 833। অন্যদিকে 194 ম্যাচ খেলে ইংল্যান্ডের ছক্কা 1108। বড় শট খেলতে না পারার এই দুর্বলতাই বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের পথে অন্যতম বড় বাধা। ভারত 238টি টি টোয়েন্টি ম্যাচে ওভার বাউন্ডারি হাঁকিয়েছে 1470টি, যা গড়ে প্রতি ম্যাচে 6টিরও বেশি। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো ছক্কা মারায় অনেক এগিয়ে আছে। ক্যারিবিয়ানরা তাদের টি টোয়েন্টি ইতিহাসে 1519টি ছক্কা হাঁকিয়েছেন, যা ম্যাচ প্রতি দাঁড়ায় 7-এরও বেশি। টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতার জায়গার প্রশ্নে বাংলাদেশ দলের অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস বলেন, জেনেটিক কারণে বাংলাদেশি ব্যাটাররা অন্যান্য দেশের মতো শারীরিকভাবে শক্তিশালী নন। তবে প্রশ্ন থেকেই যায়, এটি কি শুধুই শারীরিক সক্ষমতার ঘাটতি, নাকি মানসিক দিক থেকেও বাংলাদেশের খেলোয়াড়দের আরও উন্নতি প্রয়োজন? আবু তালহা, অনফিল্ড।